আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত এই ভিডিওর মাধ্যমে আমরা সিপিএ মার্কেটিং শুরু করব। সিপিএ মার্কেটিং এই কথাটি যদি পূর্বে কখনো না শুনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি হবে শুভ সূচনা এই ভিডিওর মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং করার জন্য প্রস্তুতি নিতে পারেন তবে ভিডিওটি ধৈর্য সহ করে দেখতে হবে আর পার্ট টু পার্ট আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে তো স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটি সাইট আপনার জন্য প্রস্তুত করে রেখেছি একটি হচ্ছে সিপিআই গ্রিপ আরেকটি হচ্ছে অ্যাড্রড মিডিয়া একদমই যারা নতুন তারা এই সাইট দুটো দিয়েই শুরু করতে পারেন সিপিআই গ্রিপের মধ্যে যতগুলি অফার রয়েছে অ্যাডর মিডিয়ার মধ্যে তার চেয়ে হয়তো বা বেশি রয়েছে তবে দুইটি সাইট নতুনদের জন্য ভালো অ্যাপ্রুভাল পাওয়া খুবই সহজ তো আপনি যদি এই সিপিএ মার্কেটিং নিয়ে কেরিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি দেখবেন এবং আপ টু ডেট ভিডিওগুলি আপলোডের দিকে নজর রাখবেন যখনই আপলোড হয় সেটি দেখবেন কারণ আমি আপনাকে এখান থেকে শুরু করিয়ে নিয়েছি তো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এখান থেকে যে অফারগুলি রয়েছে সে অফারগুলো আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবো তো এর পৌঁছানোর জন্য বিভিন্ন রকম মেথড রয়েছে তো আপনি এক এক করে সেই মেথডগুলি দেখবেন করবেন আর সেই মেথডগুলি অ্যাপ্লাই করবেন দেন আপনি এখান থেকে ইনকামটা শুরু করতে পারবেন যেহেতু প্রথম আপনাকে এই অ্যাকাউন্ট দুটিতে নিয়ে আসলাম সিপিএ মার্কেট প্লেস তো এখন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো প্রথমে আমরা সিপিএ গ্রিপ এই সাইটে অ্যাকাউন্টটা করে নেব তো এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করার জন্য আপনি যদি চান আপনি আমার সাথে সাথে অ্যাকাউন্ট করবেন আমার রেফারেলের মাধ্যমে অ্যাকাউন্ট করে আপনি দাপে দাপে আমি যে কাজগুলি দেখিয়ে নিয়েছি সেই পথে পথে আপনি হাঁটবেন এবং সে অনুযায়ী কাজ পাবেন তো আমিও শুরু করলাম আপনাদের সবাইকে নিয়ে তো প্রথমে আপনাকে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে আমি এই সাইটটাকে লগ আউট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করতে হবে যারা বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করেন বা করছেন এতদিন তারা হয়তো বা সহজে বুঝবেন যে অ্যাকাউন্ট করতে যে বিষয়গুলি প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন যে পাবলিশার অ্যাকাউন্ট এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেম অরিজিনাল নাম ঠিকানা ব্যবহার করবেন এগুলো কোনো ফেক কোনো বিষয় না তো অরিজিনাল নাম যেমন আপনার ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে তো এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটিকে দুই ভাগ করে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে বসাবেন কোম্পানি নেম এইটা আপনি যা খুশি তাই একটা দিয়ে ওয়েবসাইট ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি চাইলে যদি আপনার বলকার ওয়েবসাইট থাকে সেরকম একটি ওয়েবসাইটের ইউরেল এখানে দিবেন যদি না থাকে একটি সাইট খুলে নেবেন সহজে ফ্রি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কীভাবে ফিরি সাইট খুলবেন স্টেট অ্যাড্রেস আপনি যে বিভাগের লোক সেই বিভাগের নাম দিলেন তারপর আপনার এখানে ঠিকানা দিতে হবে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে আপনার যে সিটি জেলা শহর সেটি এখানে দিবেন স্টেট রিজন এটি আপনি জেলা দিবেন তারপরে হচ্ছে জিপ কোড পোস্টাল কোড আপনার পোস্ট অফিসের একটি কোড নাম্বার থাকে যেটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে থাকে সেটি দিবেন ফোন নাম্বারটি এখানে দিবেন অরিজিনাল ফোন নাম্বার এবং যারা সেপিএ সাধারণত করে তাদের স্কাইপি আইডি থাকে যোগাযোগ করার জন্য আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য স্কাইপি নেইম এখানে ব্যবহার করবেন আপনার নামটি ব্যবহার করতে পারেন তো পাবলিশার আইডি আপনি কি মাধ্যমে এই সিপিএর অফারগুলি প্রমোট করবেন তো সিপিএ অফারগুলি প্রমোট করার জন্য এখানে যেমন ওয়েব কন্টেন্ট লকার আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের কন্টেন্ট লক করে ইনকাম করতে পারবেন সেরকম একটি প্রসেস রয়েছে ইমেল একটি প্রসেস রয়েছে আপনি বিভিন্ন জনের কাছে ইমেল পাঠাবেন আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে এই কাজটা করবো কারণ ইমেলের মাধ্যমে লিড পাওয়াটা অনেকটা সহজ তো সুতরাং আমরা এখান থেকে পাবলিশার টাইপ এখানে ইমেল অবশ্যই সিলেক্ট করে দিব। তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন টাইম জোন এখান থেকে ডাকার যে টাইম জোন রয়েছে সেই টাইম জোনটাকে সিলেক্ট করবেন যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাইম জোন এটা সিলেক্ট করে দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে যেটা করতে হয় সেটা করবেন এটা যদি না বুঝেন তারপরও বলে দিচ্ছি এখানে যেমন প্লাম্পিরি যে রয়েছে এগুলি আপনাকে সিলেক্ট করে দিলে এরকম ভেরিফাই করলে এটা ঠিক হয়ে যাবে তারপর এখানে আই হ্যাভ রিড এ এফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক করে রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এই অ্যাকাউন্টে যদি আপনি আমার রেফারেলের মাধ্যমে জয়েন করতে চান অর্থাৎ আমি যেভাবে আগাচ্ছি আমার হাত ধরে যদি আপনি আগাতে চান সেক্ষেত্রে আপনাকে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রাখ থাকবে সেই লিঙ্কে ঢুকে ফেসবুক পেজে গিয়ে আপনি আমাকে মেসেজ করেন আপনাকে আমি লিংক দেব এবং লিঙ্কে ঢুকে আপনি এভাবে করে পাবলিশার অ্যাপ্লিকেশনটি পূরণ করে রেজিস্টার করবেন ঠিক একইভাবে অ্যাডওয়ার্ক মিডিয়া মার্কেট প্লেসটিও একইভাবে অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করবেন সিপিএ মার্কেটিং করে ভালো পরিমাণ টাকা আর্ন করা যায় এটা যদি আপনি শুনে থাকেন মিথ্যা হবার কোনো প্রয়োজন নেই তবে এজন্য কিছু মেথড রয়েছে বিভিন্ন ওয়ে রয়েছে বিভিন্ন ভাবে মার্কেটিং করতে হয় যার কারণে লিড পাওয়াটা অনেকের কাছে খুবই কষ্টকর তবে কিছু কিছু কৌশল অবলম্বন করলে লিড পাওয়া ততটা বেশি কষ্টকর নয় তবে সিক্রেট কিছু মেথড থাকে যেগুলি অনৈতিক সেগুলো সবাই শেয়ার করে না তো সেটা শেয়ার না করলেও আমরা কিন্তু কিছু কৌশল অবলম্বন করে সহজে আমরা লিড জেনারেট করব তো এই জন্য আপনি যখন আমার দেওয়ার লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন তখন এই সাইটে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ফ্রি পাবলিশার অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ঠিক আগে যেরকম ফর্মটি পূরণ করছেন ঠিক আগে যেভাবে ফর্মটি পূরণ করছেন এখানেও ঠিক একই রকমের তথ্যগুলি দিতে হবে যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এটা বলার কারণ হচ্ছে একদম নতুন দাদারকে নিয়ে আমি আগাতে চাচ্ছি যারা একদম যারা পুরান তারা কিন্তু এই ভিডিওটি দেখবে না তারা ইগনোর করবে তো নতুনদের নিয়ে আমি মোটামুটি একটা টিম গঠন করে সিপিআই মার্কেটিংয়ের ডোরগোড়ায় পৌঁছতে চাচ্ছি তো এখানে কোম্পানি নেই এটা অপশনাল না দিলে হচ্ছে অ্যাড্রেস দেবেন সিটি দিবেন জিপ কোড বাংলাদেশ এস্টেট অ্যাড্রেস তারপর ফোন নাম্বার সব কিছুই আগের মতোই এখানে প্রয়োজন হবে এই যে প্রমোশন স্টাইল আর ওখানে ছিল পাবলিশার টাইপ একই সিস্টেম তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অ্যাসেন এজেন্সি ইমেল মার্কেটিং তো ইমেল মার্কেটার আমরা ইমেলের মাধ্যমে প্রমোট করব এই সিপিএর অফারগুলি তারপর হচ্ছে যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে ঠিক তেমনি এখানে সাইট ক্রিয়েট করে সে সাইটের অ্যাড্রেসগুলি এখানে দিবেন ব্লগ সাইট মোটামুটি কিছু বিষয় নিয়ে সাইট তৈরি করলেই হবে প্রমোশন মেথড এখানে আপনি লিখে দিবেন যে আপনি আপনার একটি ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটের মাধ্যমে ফিনেট মার্কেটিং করতে চান আপনি ইমেলের মাধ্যমে কেটিং করতে চান তো তারপরে হচ্ছে যেরকম একটি নোট লিখবেন যাতে তারা তারা যেন আগ্রহী হয় আপনার এই চ্যানেলটি অ্যাপ্রুভ করার জন্য তারপরে এখানে টিক দেবেন এখানে টিক দিবেন আই এম নটের রুবোট এখানে ঠিক আগের মতো করে অ্যাকাউন্টটি করে ফেলবেন ওকে পুরানো রাও দেখতে পারবেন রাও দেখতে পারবেন দুজন নিয়ে দেখতে পারবেন তো আমি দুইটা সাইটে লগ ইন করে নিচ্ছি তো আবার বলে নিচ্ছি এই ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও এরপরে আমি পাট পাট করে ভিডিও দিব এবং বিভিন্ন মেথড শেয়ার করবো তো এই জন্য আপনি যদি আমার হাত ধরে আগাতে চাচ্ছেন আমিও আপনাদেরকে নিয়ে সব কিছু করবো এবং আপনাদেরকে দেখাবো কখন কীভাবে লিট পেলাম কীভাবে কীভাবে কাজটা করলাম তো আপনার যখন অ্যাকাউন্ট দুটি করা হয়ে গেলো তারপরে হচ্ছে যে আপনার এখানে কাজটা কী মূলত সিপিএম মূল কাজটাই হচ্ছে আপনাকে যেতে হবে অফার টুলস এখানে মাই অফার থাকবে তো এখানে দেখতেছেন বাংলাদেশীদের জন্য দুটো অফার রয়েছে এখন এই অফার দুটি হচ্ছে আমাদেরকে প্রমোশন করতে হবে অর্থাৎ মানুষের কাছে পৌঁছতে হবে মানুষ যদি এই অফারটা গ্রহণ করে তাহলেই আপনার ইনকাম যেমন আমি এখানে আপনাকে বোঝাচ্ছি যেমন এখানে এই অফারটি রয়েছে এখন সেরা গেম খেলতে শুরু করুন এই হলো একটি অফার এ হচ্ছে আপনার ট্র্যাকিং লিংক এই লিঙ্কটাকে প্রয়োজন হবে অর্থাৎ আপনি যার কাছেই এই অফারটা পৌঁছাবেন তাকে এই লিঙ্কে ঢুকতে হবে ঢুকলে পরে সে যদি এখানে কি করতে হবে যে পিন সাবমিট সে যদি এখানে পিন সাবমিট করে তাহলে আপনার ইনকামটা হবে তো এই অফারটা কীভাবে প্রমোট করবো সেটা পর্যায়ক্রমে দেখতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অফারের পে আউট রেট এখানে এটা হচ্ছে পে আউট রেট আপনার যদি একটা কাস্টমার হয় তাহলে একটা লিট হবে অর্থাৎ একজন এটাকে এই লিংকে ঢুকে আপনার প্রোমোট করা লিংকে ঢুকে সে এই অফারটা গ্রহণ করছে অর্থাৎ তার পিন সাবমিট করছে সেজন্য আপনি এখান থেকে তিরিশ সেন্ট পাবেন এই অফারটার জন্য তিরিশ সেন্ট পাবেন আমরা এই ছোটোখাটো দুটো অফার দিয়ে কি করব এগুলো মানুষ গ্রহণ করলেই বা কি আর ইনকামটাও বা কেমন সামান্যতম ইনকাম তো এজন্য জন্য যেটা করতে হবে আমরা বাংলাদেশের জন্য এগুলো প্রমোশন করব না আমরা বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে নেব অন্য কান্ট্রি বেছে নিব। এজন্য জন্য প্রাথমিকভাবে আপনি ইউনাইটেড স্টেট নিতে পারেন তো আপনি যদি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন তাহলে ইউনাইটেড স্টেটের জন্য অনেক ধরনের অফার রয়েছে সেই অফারের রেটগুলো দেখতে পাচ্ছেন বেশি দুই দশমিক তেত্রিশ ডলার এক দশমিক সাতচল্লিশ ডলার এরকম করেই অফারগুলো থাকে মূলত তো হচ্ছে আপনি যদি এই অফারটিকে নিয়ে একটি ক্যাম্পেন তৈরি করেন সেটা ল্যান্ডিং পেজ হোক বা অন্য কোনো মাধ্যমে সেই ল্যান্ডিং পেজটাকে যদি আপনি ইউএসের মানুষের কাছে পৌঁছাতে পারেন তাহলে তারা যদি সেই অফারটা গ্রহণ করে গ্রহণ করলে তাকে যেটা করতে হবে ইমেল অথবা জিপ সাবমিট করতে হবে তা জিপ সাবমিট করতে হবে জিপ কোড অথবা তার ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে এই লিংকে ঢুকে তাহলে আপনি দুই দশমিক তেত্রিশ জনের হচ্ছে পে আউট রেট তো এটাই হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং সিস্টেম তো আপনি যদি দশ জন মানুষের কাছে ইমেল সেন্ড করেন তাহলে দশ হাজারের মধ্যে থেকে যদি আপনার জন লোকেও এই কাজটা করে অর্থাৎ এই আপনার অফারটা গ্রহণ করে তাহলে আপনি দশ দুগুণে বিশ ডলার বিশ বাইশ ডলার বা পঁচিশ ডলার এরকম ইনকাম হল তো এইভাবে করে আমরা এই অফারগুলো প্রমোট করা শিখবো এই অফারগুলো আমরা প্রমোট করা শিখবো কীভাবে আমরা ইলে ইমেলের মাধ্যমে এই অফারগুলো শেয়ার করতে পারি তো এই সাইটে আরও ইনকামের কিছু ওয়ে আছে তো সেই ওয়েগুলো আমরা নিব না আমরা শুধুমাত্র অফার প্রোমোট করব ইমেলের মাধ্যমে জন্য আমরা ইউএস করব কানাডা করব অস্ট্রেলিয়া করবো ইউকে করবো তাই বিভিন্ন দেশের অফারগুলি আমরা এখান থেকে খুঁজে নিব এখান থেকে দুই শ্রেণীর অফার থাকে একটি হচ্ছে মোবাইলের জন্য আর একটি ডেস্কটপের জন্য আপনি যদি শুধুমাত্র ডেস্কটপের জন্য অফার নিতে চান তাহলে ডেস্কটপ এখান থেকে ফিল্টার করে নিতে পারেন আপনি কোন ক্যাটাগরির অফার নেবেন সেই ক্যাটাগরি এখান থেকে নিতে পারেন তো আমরা যে কাজটা করব আমরা গিফট কার্ড নিয়ে কাজ করব। সেটা নিয়ে লিড পাওয়া সহজ আমরা গেমস নিয়ে কাজ করব গিফট নিয়ে কাজ করলাম সার্ভে অফার নিয়ে কাজ করলাম তো এই ধরনের বেস্ট ভালো অফার রয়েছে আমরা ভালো ভালো অফারগুলো নিয়ে কাজ করব। আশা করি সে থেকেই আমাদের পারে যদি দশ পনেরো বিশ ডলার ইনকাম হয় তাতে আমার মনে হচ্ছে যে আপনার আমার জন্য অ্যান ঠিক তেমনি অ্যাড মিডিয়া একটি সাইট রয়েছে এখানেও বিভিন্ন রকম ক্যাম্পেন রয়েছে আপনি এখান থেকে ক্যাম্পেনের মধ্যে ঢুকে আপনি বিভিন্ন অফার দেখতে পাবেন এগুলি হচ্ছে মূলত আগের যেরকম সিপিএ গ্রিভের মধ্যে আমরা বিভিন্ন অফার দেখছিলাম তো তেমনি অফার সেই অফারটাকে আপনার প্রমোট করতে হবে তো যাই হোক এখন আমার মনে হচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে সিপিএম মার্কেটিংটা মূলত কি তো এই ভিডিওতে আমরা সিপিএ মার্কেটিং অ্যাকাউন্ট খুলে মোটামুটি প্রস্তুতি নিব। আর যেটা করতে হবে সে হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া যতগুলো রয়েছে সবগুলোতে অ্যাকাউন্ট করে নিতে হবে সেজন্য টুইটার রয়েছে লিঙ্কড রয়েছে প্রিন্টারেস্ট রয়েছে এই সাইটগুলোতেই আপনি ফেক নেম ইউজ করেও অ্যাকাউন্ট করে নিতে পারেন একাধিক অ্যাকাউন্ট করে নিতে পারেন কারণ হচ্ছে আমাদের এই অফারগুলো প্রমোশন করার জন্য সরানো ছিটানোর জন্য আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিতে হবে তো এই জন্য আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করে নেবেন এবং কিছু সংখ্যক ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন তো এই সরঞ্জাম সরঞ্জামাতে নিয়ে মোটামুটি একটি সিপিএ ফোল্ডার তৈরি করবেন তো তারপরে আমরা বাকি ভিডিওতে অর্থাৎ পরের ভিডিওতে এরপরের যে ভিডিওটি আপলোড করা হয়েছে বা হবে সেই ভিডিওতে আমরা প্রোমোট করব কিভাবে এই সাইট থেকে একটি অফার নিয়ে প্রোমোট করা যায় তার জন্য এক এক করে বিভিন্ন মেথড ইউজ করব আশা করি এই মেথডগুলি ইউজ করলে আপনার ডেলি ভালো একটা পরিমাণ আন হবে এবং সেটা দিয়ে আপনি মোটামুটি নিজেকে কেরিয়ার হিসাবে গড়ে বা ভেবে নিতে পারবেন তো আপডেট সেই ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখতে বা মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে ঢুকে সেই পেজের মেসেজ অপশনে গিয়ে আপনি যদি আমার সাথে আগাতে চান তাহলে সেখানে মেসেজ করবেন আমি আপনাকে রিপ্লাই করে সাইট দিব সে সাইট থেকে আপনি অ্যাকাউন্ট করবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ